তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি সিবিআই আধিকারিকদের। সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি সিবিআই আধিকারিকদের। শীতের মোড়ে সিবিআই তল্লাশি, আরজিকর কাণ্ডের তদন্তেই তল্লাশি। আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়, তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই, সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, এই মুহূর্তে সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, আর কি খবর পাচ্ছ, কেন তল্লাশি? দেখো, এই মুহূর্তে আমি তোমায় দেখাবো, আমি রয়েছি এখানে সুদীপ্ত রায়ের নার্সিংহোমের ঠিক বাইরে। নার্সিংহোমের চিত্রটা আমি তোমায় দেখাবো। এই নার্সিংহোমেই কিন্তু সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা আসেন এবং তারা এখানে কথা বলেন সুদীপ্ত রায়ের সঙ্গে, তল্লাশি চালান। এবং আমরা যেটা জানতে পারছি, এবং এই যে অভিযান হয়, সেই অভিযানের পরে সুদীপ্ত রায় সাংবাদিকদের মুখোমুখি হন। তার মেয়ে, দুই মেয়ে, শিল্পা রায় এবং সুবেশা রায়, দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হন এবং তারা জানান যে তাদের সঙ্গে বাবার কথা, যে আধিকারিকরা এসেছিলেন তাদের সঙ্গে তাদের বাবার কথা হয়েছে, অর্থাৎ সুদীপ্ত রায়ের কথা হয়েছে। এবং সুদীপ্ত রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে 9 আগস্টের যে ঘটনা, অর্থাৎ আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা নিয়েই কিন্তু তার সঙ্গে সিবিআই আধিকারিকদের কথা হয়। অর্থাৎ সিবিআই আধিকারিকরা তাকে প্রশ্ন করেন 9 আগস্টের ঘটনা প্রসঙ্গে এবং তার কাছে জানতে চান ঘটনার দিন সন্দীপ ঘোষ, যিনি বর্তমানে প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের, তার সঙ্গে কখন ফোনে কথা হয় বা তিনি সুদীপ্ত রায়কে কখন ফোন করেন, সেই বিষয়গুলো সিবিআই আধিকারিকরা জানতে চান, এমনটাই কিন্তু আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন সুদীপ্ত রায়। এবং তিনি এর জবাবে তিনি সিবিআই আধিকারিকদের জানান বলে তিনি যা জানিয়েছেন তা হলো 10টার পর সন্দীপ ঘোষ তাকে ফোন করেছিলেন এই ঘটনার সম্বন্ধে জানান, এবং স্বাভাবিকভাবেই তিনি খুব হতচকিত হয়ে যান, হতভম্ব হয়ে যান এই ঘটনা শুনে। এবং তারপরে তিনি আরও জানান যে ঘটনাস্থলে তাকে প্রশ্ন করা হলে যে বিরূপাক্ষ সহ আরও বেশ কিছু অভিজ্ঞদের, বিরূপাক্ষ সহ বেশ কিছু ব্যক্তিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে বা তাদের উপস্থিতি নিয়ে যে প্রশ্নগুলো করা হয়, সেই প্রশ্নের উত্তরও তিনি জানান যে সেদিন বিরূপাক্ষদের মতন আরও 200 জন ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে তিনি জানতে পেরেছেন। এবং তিনি এও জানান যে তার সঙ্গে পেছনে তাদের ছবি দেখা গেলেও তারা স্পটে ছিল কি না সেই বিষয়টা কিন্তু এক নয়। একই সঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগ শুভেন্দু অধিকারী তুলেছিলেন কয়েকদিন আগেই, যে তার এই হাসপাতালে, এই যে নার্সিংহোম, সেই নার্সিংহোমে আরজিকর হাসপাতালের মেশিনারিজ এখানে নিয়ে এসে তিনি লাগান এবং পুরনো মেশিনারিজ আরজিকর হাসপাতালে নিয়ে যান, সেই অভিযোগকেও একেবারে ভুল অভিযোগ বলে তিনি বলেছেন এবং জানিয়েছেন যে এটা কখনোই আরজিকর একটি সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল থেকে যে কোনো মেশিন সেখানে আনতে গেলে বা একটা ছোট কাঁচিও আনতে গেলে সেখানে অনেক পদ্ধতি থাকে, অনেক কাগজ থাকে, সেই সমস্ত কাগজের বেড়াজাল এড়িয়ে এভাবে নিয়ে আসা সম্ভব নয়, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। সুতরাং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, দুর্নীতির অভিযোগ তুলে ধরা হচ্ছে বারংবার, তা নিয়ে কিন্তু তিনি যথেষ্ট সেই অভিযোগগুলোকে ভুয়ো অভিযোগ বলে জানিয়েছেন। এবং তিনি এও জানিয়েছেন এই যে নার্সিংহোম, সেই নার্সিংহোম তিনি 1985 সালে এই নার্সিংহোম তিনি তৈরি করেন এবং সেই নার্সিংহোম একটি ছোট নার্সিংহোম, যা জানা যাচ্ছে মোট 30টি বেড রয়েছে এই নার্সিংহোমে, সেই অর্থে খুবই ছোট একটি নার্সিংহোম। এবং এই নার্সিংহোম কিন্তু তিনি যথেষ্ট কষ্ট করে তৈরি করেছেন, তার বক্তব্য অনুযায়ী সেই নার্সিংহোমে এ ধরনের কোনো দুর্নীতি ঘটেনি বা এ ধরনের কোনো দুর্নীতি চক্রের প্রভাব কিন্তু এই নার্সিংহোমে পড়েনি, এমনটাই তিনি দাবি করছেন। একই সঙ্গে এই যে ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই বিষয়ের সঙ্গে সহমর্মিতা রেখেও তার মন্তব্য যে এর মধ্যে রাজনৈতিক বেশ কিছু হাত রয়েছে, সেই প্রসঙ্গও কিন্তু উঠে আসছে তার বক্তব্যে। এবং তার মেয়ে শিল্পা রায়, তিনিও কিন্তু সেই একই মন্তব্য করছেন। একই সঙ্গে তাদের, অর্থাৎ যেহেতু সুদীপ্ত রায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে শ্রীরামপুরে তাদের কোনো সম্পত্তি রয়েছে কি না, বেনামি বা কোনোরকম নার্সিংহোম বা বাড়ি কিছু রয়েছে কিনা, সে নিয়েও কিন্তু বিভিন্ন স্তরে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের জবাবেও কিন্তু এদিন সুদীপ্ত রায়কে বলতে শোনা যায় যে তাদের, এবং শিল্পা রায়, সে সুদীপ্ত রায়ের কন্যা, তিনিও জানান যে তাদের শ্রীরামপুরে কোনো দোকান বা বাড়ি বা নার্সিংহোম কিছুই নেই, সুতরাং একেবারে এই যা আছে সেটা শিথির মোড়েই রয়েছে। এই জানতে চান সিবিআই আধিকারিকরা। আপাতত ধন্যবাদ দেবিকা, আমাদের সঙ্গে ছিল শীতি থেকে, শীতের মোড় থেকে আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযুক্ত সুদীপ্ত রায় কি বলেছেন শোনাব। পিছনে দাঁড়াতে পারে কিন্তু তার সঙ্গে অন দ্য স্পটে থাকার কোনো সম্পর্ক নেই। সন্দীপ ঘোষের সঙ্গে যখন আপনার কথা হয়েছিল, কারণ হসপিটাল কর্তৃপক্ষ গোটা বিষয়টাকে সুইসাইড বলার একটা চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে, আপনাকে কি জানিয়েছিল মৃত্যুটার বিষয়টা নিয়ে? আমাকে আপনারাও জিজ্ঞেস করেছিলেন এবং আমি তখন বলেছিলাম আনন্যাচারাল ডেথ, এবং আমরা তার বেশি কিছু বলতে পারি না। তার কারণ হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে কখনই বলা যায় না যে আনন্যাচারাল ডেথের কারণটা কি। আজকে আর কিছু সিবিআই তরফ থেকে মানে গোটা বিষয়ে সন্দীপ ঘোষ আপনাকে ফোন করে কি জানিয়েছিলেন, মানে জানতে চাইছি মানে যে কখন এবং কি? 10টার পরে সম্ভবত আমি তখন বেরোচ্ছিলাম, যে সেদিনকে আমাদের মেডিকেল কাউন্সিলের মিটিং ছিল 12টা থেকে আমি বেরোবার জন্য প্রস্তুত, 10টার পরই হতে পারে আমাকে জানিয়েছিল, এবং আমি স্তম্ভিত হয়ে যাই কারণ ওই হাসপাতালে আমার জন্ম, ওই হাসপাতালে আমি কাজ করেছি, আমার বাবা ওখানে পড়াতেন এবং ওই হাসপাতাল সম্বন্ধে আমার একটা বিশেষ দুর্বলতা আছে কারণ আমার একসময় আমি বেলগাছের এমএলও ছিলাম এবং ওটা বেলগাছের কেন্দ্রের মধ্যেই পড়ে এবং যার জন্য আমি স্তম্ভিত হয়ে যাই। এটা কি সম্ভব? আপনি কি মনে করেন এটা সম্ভব যে পুরোনো মেশিন গুলো আর্জি করে নেবে কেন? আর আর্জি করার মেশিন নিয়ে আসবো কেন? কোনো ব্যাচ নম্বর থাকে? যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন, যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা আরজিকর থেকে নিয়েছি, কারণ আমার ছোট্ট নার্সিংহোম এবং অনেক কষ্ট করে 1984 সালে আমি তৈরি করেছি, তখন সেই সময় বামফ্রন্টের নাম আমি তৈরি করেছি এবং তিল তিল করে তৈরি করেছি। হাসপাতালের সন্দীপ ঘোষদের বিরুদ্ধে 2021 সাল থেকে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে, এই বিষয়গুলো আপনাদের নজরে কখনো এসেছিল? আপনারা কোনো পদক্ষেপ করেছিলেন? দেখুন, ব্যাপারটা সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে, যে আমার মনে হয় না যে এই সম্বন্ধে কোনো মন্তব্য যে আমাদের তরফ থেকে করা উচিত। আপনাকে কি আবার যেতে বলা হয়েছে বা কিছু? যেতে বলার কোনো ব্যাপারই না, আজকে কিছু খবর নেওয়া ছিল, সেটা জানতে চেয়েছিল, ওরা জেনে চলে গেছে। লাস্ট একটা প্রশ্ন যেটা হচ্ছে, আপনি রোগী কল্যাণ সমিতির প্রধান ছিলেন আরজিকর হাসপাতালে, হাসপাতালের ভেতরে রাত্রি 3টের সময় একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে যাচ্ছে, যখন তখন ঢুকে যাচ্ছে, এই বিষয়গুলো কি আপনারা কখনো আপনাদের নজরে আসেনি? আপনার নিশ্চয়ই জানা আছে আর কি, রোগী কল্যাণের যারা সভাপতি আছে বিভিন্ন জায়গায়, যে তাদের কাজ হচ্ছে যে রোগীদের সহায়তা করা এবং সেটাই দেখা আর কি, যে হাসপাতালের ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন দেখা বা অন্যান্য যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটাই দেখে এবং তারাই দেখবে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, আপনার কি মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করেছিল, কোনো গাফিলতি ছিল না? এই সম্বন্ধে আমি কিছু বলবো না কারণ ইতিমধ্যেই তদন্ত হচ্ছে এবং তদন্তের যে ফল সেটা যখন বেরোবে তখনই জানা যাবে। ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তাররা যে সমস্ত দাবি দাওয়া নিয়ে বারবার প্রশাসনকে মেইল করছেন, তাদের যে স্ট্যান্ড এখনো পর্যন্ত সেটা নিয়ে কি? জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে আমি যেটা বলবো, যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, আমরাও একসময় আন্দোলন করেছি, আমি 1971 সাল থেকে ডাক্তারি পাশ করার পর থেকে আরজিকরের সঙ্গে আমি যুক্ত, বিভিন্নভাবে যুক্ত, এবং 1964 সালে আরজিকরে ঢুকেছিলাম ছাত্র হিসেবে, আন্দোলন আমরাও করেছি, কিন্তু আন্দোলনের সঙ্গে সঙ্গে যে রোগীর পরিষেবা যেটা ব্যাহত হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। এবং আমি জুনিয়র ছাত্রদের বলবো যে রাজনৈতিক রঙের যখন ওরা দেখছে না, যে রাজনৈতিক রং না দেখে যে ওদের দাবি দাওয়াগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিবেচনা করবেন, তা সত্ত্বেও যে ওরা কিন্তু রাস্তায় বসে আছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কাজে ফিরে যান, আপনাদের আন্দোলন চালান কিন্তু কাজে ফিরতে হবে, মানুষের সেবার সঙ্গে কম্প্রোমাইজ করলে চলবে না। একটা অভিযোগ জমা পড়ছে এবং অভিযোগ করছে যারা সাফাই কর্মী সাপ্লাইদার, তারা বলছেন যে আপনাদের নার্সিংহোম সঙ্গে তাদের কোনো চুক্তি নেই, এতজন কাজ করে এবং এটা মানে মিথ্যে ঘটনা।
আরো একটা অভিযোগ যেটা ওনারা বলছিল যে পোস্ট শুধু নয়, আবার অভিযোগ প্রায় জমা পড়েছে হাসপাতালের নানা সরঞ্জাম সেটা আপনার নার্সিং হোমে নিয়ে আসা হয়েছে। একটু আগে তো বললাম, ওইভাবে নেওয়া সম্ভব না।